হ্যালো ভাই কেস আজকে আমরা যেটা কার্বোরেটর নিয়ে আলোচনা করব এখানে একটি 550 কার্বোরেটর আছে আর এটা একটি সিজি 125 কার্বোরেটর তো দেখা যাক এগুলো কিভাবে কাজ করে এবং এগুলোর ভিতরে কি কি আছে এখন যে আপনারা লাগবে একটি স্টাইল স্ক্রুড্রাইভার এটা খুঁজে সি 550 কার্বোরেটর এটা কি বলে সিভি কার্বোরেটর ড্রেন নাট যেটা ইউজ করি আমরা মেনলি এটা ড্রেন নাট এটা আপনার ভিতরে ই দিয়ে আপনার বের হয় এর নজলটা থাকে এখানে এটা জাস্ট কাপড়ে এখানে তেলগুলো জমা থাকে যেটা যদি আপনি ড্রেন নাট খোলেন ভিতরে তেলগুলো সব পড়ে যায় এখান থেকে যে যার মধ্যে ভিতরে যদি কোনো ময়লা থাকে বা পানি থাকে এটা এখান থেকে ফালাতে পারবে এখন আসা যাক কাপড়ের এই ইনার সাইডে বিষয়ে কথা বলি এটা যেটা এটা হলো আপনার মেইন জেট আর ভিতরে একটা জেট আছে এখানে খেয়াল করে দেখতে পারবেন এটা হলো পাইলট জেট বলে এটা পাইলট জেট এটা হলো মেইনলি আপনার যখন ইঞ্জিন আইডল থাকে ওই সময় এটাই দেখেন সাইডে ফুটা আছে অনেকগুলো হোল এই হোল দিয়ে আপনার তেলগুলো যায় এই হোল দিয়ে তেল এসে এই ভিতরে দেখেন ভিতরে হোল আছে ওই হোল দিয়ে আপনার তেলটা যায় এখান দিয়ে যে বের হয় যদি আপনি কখনো এটা জেটগুলো চেঞ্জ করতে চান তাহলে খুব সহজে এইভাবেই আপনি জেটটা খুলে চেঞ্জ করতে পারবেন আর এটা হলো যে আপনার মেইন জেট যেটা আর কি আপনি যখন ছোটো ফুল খোলার পরে যখন আপনার তেলটা যায় এটা দেখেন অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে দেখেন খেয়াল করলে দেখতে পারবেন আর এই সাইডে একটা ছিদ্র আছে যেটা কিনা আপনার এখানে দেখেন একটা পিনের মতো আসছে এই পিনটা হলো আপনার ভিতরে যে স্লাইডারটা থাকে এই স্লাইডারের হেডে থাকে পিনটা তো যখন আপনি এটা আপনার ছোটল দিবেন ছোটল রিলিফ করবেন তখন আপনার বাটারফ্লাইটা যখন উঠবে তখন এটা আপনার ভ্যাকুয়ামের সাহায্যে ভিতর থেকে আপনার এই পিনটা উপরের দিকে উঠবে ভ্যাকুয়ামে এটা টান দিবে এদিকে দেখেন ইঞ্জিনের ই অনুযায়ী চাহিদা অনুযায়ী এটার উপর দিকে উঠবে ভিতরে দেখেন ফাঁকা হচ্ছে আর এটা হলো কাজ করে যখন এটা ভিতর দিয়ে আপনি পিনটা বের হয় পিনটা যখন বের হবে তখন আপনি ফুটাগুলো ফাঁকা হচ্ছে এই ফুটো দিয়ে আপনি তেলগুলো বের হবে এই ছিদ্রগুলো দিয়ে তো মেনলি জেট চেঞ্জ করার জন্য এই দুটা জেটি চেঞ্জ করলে হয় এটা পাইলট জেট এটা মেইন জেট আর এখানে যেটা দেখতেছেন এটা এটা কাজ হলো যখন আপনার এটা যখন আপনার এটা থাকে এইভাবে কাপড়টা তার মানে এটার ভিতরে যখন আপনার তেল থাকবে এটা অবভিয়াসলি
এটা প্লাস্টিকের, এটা উপর দিকে উঠে যাবে। এটা যখন উপরের দিকে উঠবে তখন এইখানে খেয়াল করলে আপনি দেখতে পারবেন একটা পিনের মতো আছে এর নিচে। যখন এটা উপর দিকে উঠবে তখন এই পিনটা ওইটাকে আপনার নজলটাকে প্রেস করবে উপর দিকে। নজলটাকে যখন উপর দিকে প্রেস করবে তখন আপনার তেলটা আসবে না। তেলটা হলো আপনার যে মেন যে লাইনটা, তেলের লাইনটা, এটা এদিক দিয়ে আসে। এদিক দিয়ে এসে আপনার এই পিনের মাধ্যমে এই সাম্পে আসে। যখন এইটা উপর দিকে থাকবে আপনার এটা পিনটা বন্ধ থাকে, আর যখন এটা তেল না থাকবে, তেল শেষ হয়ে যাবে, এটা নিচের দিকে নামবে। এটা নিচের দিকে নামবে যার কারণে তখন আপনার ফাঁকা হয়ে ভিতরে তেল যাবে। এইভাবে কাজ করে। আর যখন আইডেল থাকে, আইডেল থাকলে আপনার এদিক দিয়ে আপনার তখন অক্সিজেনগুলো নেয়, অক্সিজেন এদিক দিয়ে নিয়ে আপনার এই পাইলট জেটের সাথে আপনার পাইলট জেট থেকে তেল নিচ্ছে, আর এই জেট থেকে আপনার এদিক দিয়ে আপনার অক্সিজেনগুলো যায়। আর যখন আপনি টরল দিবেন, টরল রিলিফ করবেন, তখন আপনার বাটারফ্লাইটা খুলবে আর ভিতরে এইটা উপরে আসবে। এটা উপরে আসার পরে বেগমে তখন আপনার এই হলো ভিতরের সেট, ইনার সেট, কার্বোরেটর, সিভি কার্বোরেটর ইনার সেট। এখানে একটা স্প্রিং থাকে যাতে যখন আপনার কার্বোরেটর আপনি যখন পিকআপটা ছেড়ে দেবেন যাতে এটা আবার আপনার স্লাইডারটাকে ভিতরে দিতে পারে। এটা ভেগুমের সাথে হয়। এই হলো, এটা মেনলি কাজ করে যখন আপনি এটা দেন, পিকআপ দেন, তখন এটা ভেকুমের সাথে উপরে ওঠে, আর এটা যে উপরে ওঠে আর ভিতরে আপনার এই ছিদ্রগুলোকে রিলিজ করে। এটা উপরে ওঠে, ছিদ্রগুলো রিলিজ করে তেলগুলো এটার মাধ্যমে আসে। এটা হলো আপনার মেইন জেট। এটা পুরোপুরি আপনার ইঞ্জিনের ভেকুমের, এটা পুরোপুরি কাপড়ের ভ্যাকুমের সাহায্যে হয়। এখান দিয়ে আপনার এইগুলো যায়। এই যে দেখেন, এই যে দুইটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে আপনি ভ্যাকুম বাতাসগুলো টানে, টানার পরে এটা আপনি উপর দিকে টান দেয়, উপর দিকে টান দেয়। এই যে এখানে দেখেন, এই যে ছোট যে আপনার কেবলটা ওইটা আপনার এখানে সাথে লাগানো থাকে, এই সেট দিয়ে লকার সেটটা এতে আটকে থাকতে পারে। এটা ঠিক ওই মেইন জেটের ভিতরে যে আটকায় এটা এদিক দিয়ে ঢুকে, ওটা দেখাচ্ছি এটার জেটটা। এটা হলো এটার পেট্রোল সাম্প, জেনারেটর। এইটা হলো, এই যে অলমোস্ট এই জিনিসগুলো একই। এখানে আপনার এটা হলো মেইন জেট, এটা পাইলট জেট। এটারও অলমোস্ট সেম জিনিসই,
এটা একটু ভিন্ন ধরনের, ওটার মধ্যে আপনার পাইলট জেটটার মধ্যে আপনার ইয়ে আছে, এই হোল থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, বাট এটার মতো ওরকম ছিদ্র নাই, মাঝখান দিয়ে একটা একটা ছিদ্রের মতো আছে। এটাও আপনার এটা সেমি, এটা হলো একটা চক, এই কাপড়টা আরবিএম থাকে আপনার এই সাইডে, আইডিয়াল আরবিএমটা এটা সেট করতে পারবে। এটা যদি আপনার এটা কাজটা করে কীভাবে, যখন আপনি এটা বেশি টাইট দিয়ে রাখবেন তখন এটা যে আপনার ভিতরে যে স্লাইডারটা আছে ওই স্লাইডারটারে আপনার প্রেশার দিয়ে, প্রেশার দিয়ে স্লাইডারটা উপরে উঠাবে। স্লাইডারটা উপরে ওঠার কারণে কী হবে যে ভিতরে আপনার মেন জেটিটা ওটা আপনার হোলগুলো ফ্রি হবে, রিলিজ হবে, চার দিয়ে তেল আপনার পাস হবে। এই কাপড়টার আরপিএমটা হলো এই বাটারফ্লাইয়ের সাথে, এটা বাটারফ্লাইটা আপনার ও যদি আপনি যেটা চলটা দিয়ে রাখবেন এটা উপর দিকে দিয়ে রাখবে, এরকম উপর দিকে, কারণ আপনার তখন বাটারফ্লাইটা একটু খুলবে।